নমস্কার বন্ধুরা, রূপকথা ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের যাদের চুল প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, রাফ লাগে দেখতে, তাদের চুল কী করে সফট অ্যান্ড সিল্কি বানানো যাবে সেটার জন্য একটা তোমাদের সাথে আমি প্যাক শেয়ার করব। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কি করে সিল্কি এবং শাইনি চুল পাওয়া যাবে, সেই ভিডিওটাকে তোমরা অনেকেই পছন্দ করেছো এবং সেখানে আমাকে একজন কমেন্টও করেছিল যে এটা কি বাচ্চাদের উপর অ্যাপ্লাই করা যাবে কিনা। তো বেসিক্যালি আমি এটা তখন সেভাবে চিন্তা করে বানাইনি, এটা আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করে দেখেছি, তো যে ভীষণ সিল্কি শাইনি একটা এফেক্ট দেয় সেই জন্য আমি এটা বানিয়েছিলাম। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে আমি গিরিকার উপরে যেই সিল্কি শাইনি এবং সফট এফেক্ট আনার জন্য যেই প্যাকটা ইউজ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু 1.5 থেকে 2 বছরের উপরের বাচ্চাদের জন্য, কারণ এর থেকে ছোটো যারা তাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, তো তখন বেশি এইসব প্যাক প্যাক ইউজ করাটা কিন্তু প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো আর একটু দেরি না করে ভিডিওটাকে জয় করে শুরু করো। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, জল ঝরানো যে টক দইটায় সেই দইটা আমি 1 থেকে 1.5 চামচ মতো নিয়ে নেবো একটা বাটিতে। তারপরে আমি তার মধ্যে 1 চামচ মতোই মধু নিয়ে নেবো, আর তার মধ্যে আমি নিয়ে নেবো 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস, 2 থেকে 3 ফোঁটা, তার বেশি একদমই না। তো এবার এটা কী করতে হবে, দইটাকে মধুটাকে এবং লেবুটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নর্মালি হাতে নাও এবং বেবির চুল অনুযায়ী ভালো করে ওটাকে জাস্ট অ্যাপ্লাই করে নাও। এবার আরেকটা কথা, যেটা দইয়ের যে কোয়ান্টিটিটা সেটা তোমাদের বেবির চুলের উপরেও ডিপেন্ড করছে। তোমাদের বেবির চুল যদি বড় হয় তাহলে তোমরা একটু বেশি পরিমাণেও দই নিতে পারো, 2 থেকে 3 চামচ নিতে পারো। আর যদি বেবির চুল ছোটো হয়, মানে যেমন গিরিকার চুল যেরকম সেরকম যদি হয়, তাহলে তোমরা 1 থেকে 1.5 চামচ নিলেই পুরো মাথায় আরামসে অ্যাপ্লাই করা যাবে। এই রেমেডিটা আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু শ্যাম্পু করার আগে করতে হবে, মানে বাচ্চাকে শ্যাম্পু করানোর আগে এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। 2 থেকে 3 মিনিট রাখতে হবে, কোনো বেশিক্ষণ রাখার কোনো ব্যাপার নেই, এতে ঠান্ডাও লাগবে না। এবং তারপর যেটা করতে হবে, একটা বাটি নাও, একটা প্লেন বাটি নাও বা মগ নিয়ে নাও, মগের মধ্যে কিছুটা জল নাও, জল নেওয়ার পরে 1 থেকে 2 ড্রপ তোমরা যেই শ্যাম্পু ইউজ করো তোমাদের বেবির জন্য ঠিক সেই শ্যাম্পুর 1 থেকে 2 ড্রপ বা 3 ড্রপ নিয়ে সেটাকে জলের মধ্যে ভালো করে মিক্স করে নাও। তারপর সেই জলটা দিয়ে তুমি 1 থেকে 2 বার ভালো করে পরিষ্কার করে মাথাটা ধুয়ে নাও। এই দইয়ের যে প্যাকটা, যে প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা যদি সপ্তাহে 1 বার করো দ্যাটস এনাফ। তুমি আস্তে আস্তে বুঝতে পারবে, একদিনে আমি বলবো না হিউজ ডিফারেন্সেস আসছে, কিন্তু আস্তে আস্তে তোমরা কন্টিনিউ যদি সপ্তাহে 1 বার করে এটা ইউজ করতে থাকো, তোমাদের বেবির চুল কিন্তু ভীষণ সফট হবে, আস্তে আস্তে খুব সিল্কি হয়ে যাবে। শুধুমাত্র তাই না, দইয়ের যে পুষ্টিটা আছে সেটা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, সেটাও কিন্তু খুব ভালোভাবে সিল্কি শাইনি করবে এবং খুব ভালো করে ময়শ্চারাইজ করবে, কন্ডিশনিং করবে। এই রেমেডিটা আমি গিরিকার উপর অ্যাপ্লাই করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি আজকে তোমাদের সাথে এটাকে শেয়ার করছি। এরপরে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমি আমার বেবির চুল কী করে ভালো রাখি, চুলের গ্রোথটাকে কী করে ভালো করি। কারণ আমার বেবি যখন হয়েছিল তখন ওর মাথায় একদমই চুল ছিল না, কারণ আমার ইভেন আমার নিজেরও চুল ভীষণ পাতলা, তো ওরও চুল অ্যাজ ইট ইজ ভীষণ পাতলা ছিল। তো সেইটাকে আমি কী করে এনহ্যান্স করেছি, কী করে আমি ওটাকে ডেভেলপ করেছি, ওর চুলের ঘনত্বটাকে কী করে বাড়িয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো দেখতে থাকো আমার চ্যানেল রূপকথা ব্লগ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।